চেক কত নম্বর কম পেলেও পাশ করবে এসএসসি 2023 পরীক্ষার্থীরা। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার খাতা দেখা শুরু করেছে নির্ধারিত শিক্ষকরা। এক্ষেত্রে কিভাবে নম্বর দেওয়া হচ্ছে জানতে চাওয়া হয়েছে একাধিক শিক্ষকের কাছে। তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। শিক্ষকরা জানায়, কম নম্বর পেলে আমরা শিক্ষার্থীদেরকে পাস করিয়ে দিচ্ছি, চেক কত নম্বর শিক্ষকরা বাড়িয়ে দিচ্ছে। এই বিষয় নিয়ে তারা আমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যে বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য সুখবর বয়ে আনবে। পরীক্ষার খাতা দেখার নিয়ম প্রসঙ্গে শিক্ষকরা জানায়, তারা খাতা দেখছে স্বাভাবিকভাবেই, যেভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। যে সকল শিক্ষকরা বাংলা খাতা দেখেছে তাদের সাথে কথা বলে জানা যায়, অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করবে বলে আশা ব্যক্ত করছে, কারণ শিক্ষার্থীরা অনেক ভালোভাবে খাতা লিখতে পেরেছে। কিন্তু অন্যান্য বিষয়গুলোর কি খবর? বিশেষ করে গণিত বিষয়ে শিক্ষক বলেন, গণিতে অনেক শিক্ষার্থী ভালোভাবে লিখতে পারেনি, অনেক অর্ধেক করে চলে এসেছে। আবার অনেকেই সব লিখলেও উত্তর সঠিকভাবে হয়নি। সব মিলিয়ে তাদের নম্বর একটু কমে যাচ্ছে। এদিক থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার। তবে এখানে শিক্ষার্থীরা নিজের যোগ্যতায় পাস করার চেষ্টা করবে, তার পরবর্তীতে যদি নম্বর কম পায় তাহলে আমরা তখন বাড়িয়ে দিব। কত নম্বর বাড়িয়ে দেওয়া হবে জানতে চাইলে তারা জানান, আমরা স্বাভাবিকভাবে এক বা দুই নম্বর বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে এই নম্বরের মধ্যে যারা সেল করে তারা যেন পাস করে যায়। কিন্তু তারপরও যদি আরো নম্বর দেওয়ার দরকার হয় এবং তার খাতায় স্থান থাকে যেখানে নম্বর দেওয়া সম্ভব, তাহলে আমরা নম্বর দিয়ে দিব। কিন্তু আমরা নিজেরা খাতায় লিখে নম্বর দেওয়া সম্ভব নয়। আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।